পদ্মা সেতু বাস্তবায়ন না হয়ে যে এর জন্য দেশেই বিদেশি যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমি দাবি জানাই ডক্টর ইউনূস, হিলারি ক্লিনটন, টনি ব্লেয়ারের স্ত্রী উপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্যাংশন দেওয়া হোক, যাতে ভবিষ্যতে বাংলাদেশে এসে নতুন কোনো কোনো ষড়যন্ত্র না করতে পারে। এছাড়া বাংলাদেশে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে বিচারের আওতায় আনতে হবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডক্টর ইউনূস, এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া ও তার বড় ছেলে চোরা তারেক জিয়া, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে প্রমাণ করেছে যে কোনো অপরাধী তার সরকারের আমলে অপরাধ করে রেহাই পাবে না। আমি বিশ্বাস করি গরিবের হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা বিদেশে ব্যাংকে টাকা রেখেছেন তাদের নামে, যাদের নামে পানামা পেপার্স এবং প্যারাডাইজ পেপার্সে এসেছে, তাদের প্রতি শীঘ্রই দুদকের মাধ্যমে তদন্ত করে বিচারে আওতায় আনা হোক। আমার নির্বাচন এলাকা সদরপুর ও চরবর্ধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা, সদরপুর এবং চরবর্ধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা ভাঙ্গা গোল চত্বর পৃথিবীর দৃষ্টিনন্দন স্থাপনের একটি, যা ভাঙ্গা পৌরসভায় অন্তর্গত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা তাদের পরিবারকে নিয়ে ঘুরে দেখতে আসেন, কিন্তু দুঃখের বিষয় ভাঙ্গা পৌরসভার রাস্তাঘাট খুবই জরাজীর্ণ ও নাজুক অবস্থায় পড়ে আছে। এখান থেকে দর্শনার্থীরা ঘুরে গিয়ে প্রায় বলে থাকে উপর দিয়ে ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট। আমি দীর্ঘদিন যাবত মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছে দাবি জানিয়ে আছি ভাঙ্গা পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করার জন্য, এবং সাথে সাথে জোর দাবি জানাচ্ছি ভাঙ্গা গোল চত্বরের পাশে একটি আন্তর্জাতিক মানের শিশু পার্ক তৈরি করার জন্য। পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণ সুফল পাওয়ার জন্য ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী উপজেলা যেমন সদরপুর, চরবদর্শন, নগরকান্দা, শালদা, রাজোর সমস্ত এলাকার লিংক রোড সমূহ প্রশস্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নতুনভাবে পরিকল্পনা করার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার পদ্মা বিভাগ ঘোষণা হচ্ছে বলে ইতিমধ্যে আমরা জেনেছি। পদ্মা বিভাগের আওতায় যে সকল জেলা রয়েছে তার মধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা অন্যতম। ভৌগোলিকভাবে ভাঙ্গা উপজেলা অবস্থান এ সকল জেলার মধ্যবর্তী হয়। ভাঙ্গা ও হতে অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে বিভাগীয় গুরুত্বপূর্ণ স্থাপনসমূহ যেন ভাঙ্গা উপজেলায় পরিকল্পিতভাবে করা হয় তার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের অর্থনীতির প্রবাসী ভাইরা বড় ভূমিকা পালন করেন। তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকে। প্রবাসী ভাইয়েরা বিমানবন্দরে বিভিন্নভাবে হয়রানি হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণ কাজ চলছে। বিমানবন্দরে নেমে এই রেমিটেন্স যোদ্ধারা যেন হয়রানির শিকার না হয় তাই থার্ড টার্মিনালে হেড ডেস্ক, কাস্টমস এবং ইমিগ্রেশন মনিটরিং সেল স্থাপনের জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যে রেলপথটি দক্ষিণ অঞ্চলে সংযুক্ত হচ্ছে সেই রেলপথটি কমলাপুর থেকে বর্ধিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেল স্টেশন পর্যন্ত নির্মাণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, যাতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবাসীরা বিমানবন্দর থেকে নেমে সরাসরি রেল সুবিধা পেতে পারে। ইটালি, ফ্রান্স, জার্মানি, নরওয়ে সহ ইউরোপের বিভিন্ন দেশে অনেক অবৈধ প্রবাসী বসবাস করে। সেসব দেশে অনেক সময় অবৈধ নাগরিকদের বৈধ করার সুযোগ প্রদান করে, কিন্তু পাসপোর্ট না থাকার কারণে সে সকল অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করতে পায় না। তাই যেন সেসব দেশের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে 7 দিনের মধ্যে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারেন, এর জন্য আমি সংসদীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।